গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কুল থেকে ফিরে ফ্রেশ হলাম আর তারপর ঋষিকে রেডি করলাম, কারণ আজকে মা ঋষিকে নিয়ে বেরোবেই, দুদিন ধরে মায়ের বেরোনো হয়নি। আর মা ওয়েট করছে নিচে, ঋষিকে নিয়ে নিচে যাই। হ্যাঁ যাই, কে ডাকছে আমি একটুখানি দেখি। হ্যাঁ আমি হাসছি, তার কারণটা হচ্ছে আমি এখনই আপনাদেরকে বললাম যে মায়ের বেরোনো হয়নি দুদিন থেকে, আজকে মা ঋষিকে নিয়ে ঘুরতে বেরোবেই। তো আজকেও মায়ের ঘুরতে বেরোনো হচ্ছে না, তার কারণ হচ্ছে ঋষির দিদি, মানে ঋষি যার সঙ্গে খেলতে যায় আর কি, ঋষির দিদি ঋষির মাম্মা মামাদের বাড়িতে এসেছে, ওর দিদি ঋষির সঙ্গে আমাদের বাড়িতে খেলবে বলে। তো ঋষি এখন কার সঙ্গে খেলবে? দাদা দিদির সঙ্গে, দিদির সঙ্গে ঋষি এখন খেলবে। সো ওকে নিচে নিয়ে যায়, ওরা দুজন এখন খেলা করবে, আর অবশ্যই তার ভিডিও ক্লিপটা আমি আমার ব্লগে আজকে শেয়ার করবই। সো লেটস গো, চলো দিদি এসছে, চলো। খেলবে না দিদির সাথে? খেলবে না মাম্মাম? হ্যাঁ মাম্মামও এসেছে, চলো চলো। মামার ঘরে যদি ও একবার আসে তাহলে এই ঘর থেকে ও আর যেতে চায় না। চলো দিদি নিচে দাঁড়িয়ে আছে, মাম্মাম দাঁড়িয়ে আছে, খেলবে না? চলো thank you.
চলছিল। এবার ওকে আর ঘেমেও গেছে, তো ড্রেসটা চেঞ্জ করব, হাত পাগুলোকে একটু মুছে দেব। হ্যাঁ রুল নিয়ে নাও, বের করো, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। একটু কান্নাকাটি হলো, বকা খেলো, দিয়ে এবার পড়তে বসেছে পণ্ডিত মশাই। কান্না হয়েছে, চোখে এখনো জল জল মোছো। আজকের ব্লগটা একটু ছোটোর মধ্যেই গেল, কারণ কালকে বাড়ি এসে সেভাবে টাইম পাইনি। ঋষি দিদি তো খেলা করতেই ব্যস্ত ছিল, আমি ওদেরকে সামলাতেই ব্যস্ত ছিলাম। তারপরে আমার এত টায়ার্ড ফিল হচ্ছিলো যে মানে শুয়ে পড়েছিলাম। প্রত্যেক দিনে যাতায়াত করে করে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, মনে হচ্ছে না আর পাচ্ছি না। এই নিয়েই আপনাদেরকে আমি একটা আপডেট দেবো, তবে এই উইকটা শেষ হোক, তারপরে আমি একটা নিউজ আপনাদেরকে জানাবো। তার সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি।
আর যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা আজকে আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নিউ ব্লগের সঙ্গে, টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।